অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে বাংলাদেশের জন্য গৌরব ও সম্মানের বিষয় শনিবার ইফেক্টিভ পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট সেক্টর ফর সাস্টেইনেবল গ্রাজুয়েশন শীর্ষক একটি অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসজিডি বিষয়ক মুখ্য সমন্বয়ক জোয়েনা আজিজ বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রফ তালুকদার উপস্থিত ছিলেন